সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমে আপনাদেরকে স্বাগতম আশা করছি আপনাদের যেখানে আছেন অবশ্যই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি তো চলে আসছি আবার নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল ফেস করে দেবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড দেব তখনই তখন নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন তো আজকে আমার ব্লগে থাকছে আমি সিম মুলা আলো দিয়ে একসাথে মিক্স করে আমি রান্না করব। এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর এখন আমি তরকারিটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে আমি মাছগুলো একটু ভেজে নিয়েছি এখন সরি তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়ে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি আর এখন মশলাগুলো আমি দিয়ে দিয়েছি বাটা মশলাগুলো এবং গুঁড়ো মশলাগুলো লবণ হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি এখন একটু কষিয়ে নিচ্ছি আর দেবো একটু সামান্য পরিমাণে পানি পানি দিয়ে আমি মশলাগুলো একটু কষিয়ে নিব তো এখানে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানে দিয়ে দিবো তরকারিগুলো কষানোর জন্য তো এখন ঢাকনা দিয়ে দিবো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পুটি উঠলে আমি তরকারিগুলো দিয়ে দেব তো এখন আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব এখন ঢাকনা উঠিয়ে আমি তরকারিগুলো একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেব কারণ এভাবে আমি এই পানির মধ্যে আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব তরকারিগুলো আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর রান্নাটা যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন লাইক দিতে কেন যেন আপনারা কিপটুমি করেন জানি না আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়ে আসি তো এখানে আমার তরকারি প্রায় কষানো হয়ে গেছে আমি টমেটো দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি পরিমাণ মতো যতটুকু লাগে আমি তো ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি কষানোর মধ্যেই এখন আমি ফিফটি পার্সেন্ট সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো যে পানিটা আমি দিয়েছি পানি আমার তরকারি সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি তো আমি ডাকনা দিয়ে দিয়েছি তরকারি হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তরকারিটাও ফুটে গেছে এখন আমি একটু নেড়ে ছেড়ে দেব আর আমি কিন্তু তরকারি হয়ে যাওয়ার পরেই ফিরে আসবো তো চলে আসলাম তরকারি হয়ে যাওয়ার পর এখন আমি ধনে ফাতা দিয়ে দিব ধনে ফাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে একটু ইয়ে করে নিব একবার ফুটে গেলেই তারপরে উঠেব তাহলে আজকের জন্য এ পর্যন্ত আবারও চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ